গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রথমবার ভিডিও করছি, তো আপনাদের সাথে কিছু মজার মজার খাবারের রেসিপি আমি শেয়ার করতে চাই। তো আজকে আমি বানাতে যাচ্ছি নলেনগুড়ের আইসক্রিম। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগে, আর অবশ্যই নিজেরা বাড়িতে একবার ট্রাই করবো। থ্যাংক ইউ। প্রথমে নলেনগুড়ের আইসক্রিম বানাতে আমরা এখানে হাফ কাপ নলেন গুড় নিচ্ছি একটা পাত্রে, আর পাত্রটাকে গ্যাসের ওপর রাখছি, আর এর সাথে আমরা নিয়ে নিচ্ছি 2 চামচ চিনি। এবার আমরা গুড়টার সাথেই চিনিটা ক্যারামেলাইজড করব, মানে গুড়টার ঘনত্ব কমাবো, যাতে আমাদের আইসক্রিমে গুড়টার স্বাদ আরো ভালো মতো আসে। আপনারা দেখছেন গুড়টা কেমন ফুটছে, এরম ভাবে খানিকক্ষণ নাড়াতে নাড়াতে গুড়টার ঘনত্বটা আমরা কমিয়ে নেব। আমাদের ক্যারামেলাইজেশনটা খানিকটা হয়েই এসছে, এবং আমরা এই ক্যারামেলাইজড গুড়টাকে একটা পাত্রে ঢেলে নেব। এরপর নিয়ে নিচ্ছি 1/4 কাপ দুধ, মানে এক ভাগ, একটা কাপের 1/4 ভাগ, এবং দুধটাকে গরম হতে দিচ্ছি খানিক। এরপর ওখান থেকে কিছু পরিমাণ দুধ আমরা ওই গুড়ের বাটিতে নিয়ে নেব, এবং ওই ক্যারামেলাইজড গুড়টার সাথে ভালো করে গরম দুধটা মিশিয়ে নেব আস্তে আস্তে। দেখুন মোটামুটি মেশানো হয়ে এসছে। এরপর এই দুধটা আমরা ওই গরম দুধটার মধ্যে ঢেলে দেব আস্তে আস্তে, এবং গুড়টার সাথে ভালোভাবে বাদবাকি দুধটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর আমরা চলে যাচ্ছি নলেন গুড়ে আমাদের কি কি সামগ্রী লাগবে তার দিকে। আমরা একটা বাটিতে এখানে বরফ নিয়ে নিচ্ছি, একটা বাটি হুইপড ক্রিম হুইপড করার জন্য। 1/2 কাপ লাগবে হুইপড ক্রিম, 1/4 কাপ লাগবে কন্ডেন্স মিল্ক, আর ওই দুধে মেশানো গুড়টা। এবার আমরা ক্রিম 1/2 কাপ হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি একটা পাত্রে, ক্রিমটাকে হুইপড করবো বলে। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমরা ক্রিম হুইপ করতে শুরু করব। দেখুন ক্রিমটা এরকম আস্তে আস্তে হুইপ হচ্ছে। গরমকাল বলে পাত্রর নিচে আমি বরফ নিয়েছি, শীতকাল হলে আপনারা নাও নিতে পারেন। ক্রিমটা প্রায় হুইপড হয়েই এসছে। দেখুন এরকম একটা স্টিফ পিক আসলে আপনারা ক্রিমটা হুইপড করা বন্ধ করে দেবেন। এরপর আমরা এখানে দিয়ে দেব 1/4 কাপ কন্ডেন্স মিল্ক। Thank you.
এবং এই হুইপড ক্রিমের সাথে কন্ডেন্স মিল্কটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন কিরকম একটা স্মুথ টেক্সচার এসেছে। এবার আমরা এখানে আস্তে আস্তে ওই গুড়টা যেটা আমরা দুধে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং এই হুইপড ক্রিমটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুবারে আমি এটা দিলাম। ভালো করে মিশিয়ে নেবেন। এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে পুরো একদিনের জন্য। আমার যেহেতু অন্য পাত্র নেই ওই জন্য আমি অন্য পাত্রস্থ করিনি, আপনারা চাইলে করতেই পারেন। এবার আমি আপনাদের আইসক্রিমটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়েছে, এটা টেক্সচারটা দেখুন, জাস্ট ক্রিমি, পুরো দোকানে আইসক্রিমের মতো হয়েছে একদম। এরপর আমরা ডেকোরেশন করে নিচ্ছি খানিকটা নলেন গুড় দিয়ে উপরে। এরপর এখানে আমি আপনাদেরকে এই আইসক্রিমটা কেটে দেখাচ্ছি। দেখুন আপনারা টেক্সচারটা, জাস্ট দারুণ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। আপনারা একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন ভালো লাগলো কিনা। থ্যাংক ইউ।